আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রুবেল টেক বিডির চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার্স। সম্মানিত ভিউয়ার্স, হেডকোয়ার্টার্স মানে হেডকোয়ার্টারে আপনাদের জব করতে হবে, বিশাল একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, আপনার উচ্চতা কিভাবে আবেদন করতে হবে, জিপিএ পয়েন্ট, সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, পরবর্তী নতুন কোনো জব সার্কুলার আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তা সম্মানিত ভিউয়ার্স, আর দেরি নয়, শুরু করা যাক। প্রথমে আলোচনা করব পদের নাম নিয়ে। প্রথমে যে পদটি দেওয়া আছে কনস্টেবল, এক কথা আপনার বাবুর্চি, এখানে 73 জন নেওয়া হবে। খ নম্বরে এখানে খতে কনস্টেবল টেইলর অর্থাৎ দর্জির কাজ করতে হবে, এখানে নেওয়া হবে 6 জন। কনস্টেবল এনসিই অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী 29 জন নেওয়া হবে। কনস্টেবল ই অ্যান্ড বিআর বুটমেকার নেওয়া হবে 8 জন। তা সম্মানিত বিহার, সকল জেলা থেকে নেওয়া হবে। এটি বেতন স্কেল, পেনশন এবং সুযোগ সুবিধা সব কিছু, অন্য অন্য যে পুলিশ আছে কনস্টেবল তাদেরকে যে সব সুযোগ সুবিধা দেয় এখানেও একই রকম সুযোগ সুবিধে প্রদান করা হবে। অবশ্যই আবেদন করতে হবে এবং অবশ্যই আবেদন করবেন, কারণ বর্তমানে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন। তা দর্শক, যদি চাকরিটা হয়ে যায় খুব ভালো হবে আপনাদের জন্য। স্থান ঢাকা, উত্তর আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদর দপ্তর মাঠ, এখানে এপিবিএন মাঠ। এইখানে এখন আলোচনা করব যে কীভাবে আবেদন করবেন, কত টাকা জমা দিবেন, কীভাবে সে বিষয় নিয়ে একটি আলোচনা করি। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারছেন, এরকম সুযোগ আর আসবে না অষ্টম শ্রেণী পাস। তারপরে জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। এখানে পুরুষ প্রার্থী সাধারণ, অন্য অন্য কোটার ক্ষেত্রে উচ্চতা 5'6", ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 5'4", বুকের মাপ 31-33 ইঞ্চি, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 30-31। এছাড়াও নারী প্রার্থী অন্য অন্য কোটার ক্ষেত্রে 5'4", এখানে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 5'2". সম্মানিত ভিউয়ার্স, প্রার্থীর বয়স, উচ্চতার সাথে ওজন হতে হবে, দৃষ্টিশক্তি আপনার 6x6 হলেই চলবে। দর্শক, যারা তালাকপ্রাপ্ত এখানে অবশ্যই চলবে না। তারপরে আলোচনা করব এখানে কিছু শর্তাবলী নিয়ে। তো যাই হোক, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এখানে আপনার অষ্টম শ্রেণী পাস চেয়েছে। অষ্টম শ্রেণী এবং মূল সনদপত্র ফটোকপি লাগবে, একজন প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। এখানে স্থানীয়, এখানে জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি এখানে কর্পোরেশনের নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র লাগবে। তারপরে 3 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের। এছাড়াও আরও কিছু বিস্তারিত দেওয়া আছে, দেখে নেবেন, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আপনাকে 5 নম্বরে যেটা করতে হবে, অতিরিক্ত আইজি এখানে এপিবিএন বাংলাদেশ পুলিশ ঢাকা বরাবর পরীক্ষার ফি বাবদ এত এত নম্বরে 100 টাকা অফেরৎযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। এখানে জমাপূর্বক ট্রেজারি চালানের মূল কপি সঙ্গে অবশ্যই আনতে হবে। তারপরে দেওয়া আছে চিকিৎসা সুবিধা পাবেন, এছাড়া প্রতি মাসে 500 টাকা ভাতা পাবেন। তা সম্মানিত ভিউয়ার্স, এখানে সফলতার সাথে সাথে 3 মাস মৌলিক প্রশিক্ষণ, 3 মাস পেশাগত প্রশিক্ষণ। তারপরে এখানে আরও কিছু বিস্তারিত দেওয়া আছে, দেখে নেবেন, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তা দর্শক, এই ছিল বিস্তারিত আলোচনা। আর এখানে একটি ডেট না বললে নয়, প্রার্থী বাসায়ের 29 তারিখ, 1 মাস 2023 সকাল 9 ঘটিকা অর্থাৎ ঢাকা অবস্থান আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদর দপ্তর মাঠ, এবিবিএন মাঠ, এখানে 29-1-2023 সকাল 9 ঘটিকার দিকে। তা দর্শক, এখানে তারিখ এবং সময় দেওয়া আছে। আর বয়স হতে হবে আপনার 18-30, এখানে 1 জানুয়ারি 2023 অনুযায়ী 18-30 হতে হবে বয়স, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তা দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।